কল্যাণপুর রাজ্যের রাজা আদিত্য তার একমাত্র রানী রোহিণী ও রাজকন্যা স্বর্ণলতাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। রাজকন্যা স্বর্ণলতা ছিল রূপে গুণে সব দিক দিয়েই সেরা, আর এ কারণেই দিন দিন রাজকন্যা স্বর্ণলতার অহংকার বেড়েই চলেছিল। একদিন আয়নার সামনে বসে সে তার পোষা ময়না পাখিকে বলল, বলতো আমার পোষা ময়না, এই জগতে সবচেয়ে সুন্দরী কে? কে আবার রাজকন্যা? সে তো কেবলই আপনি। এই জন্যই তো তোকে আমার এত বেশি পছন্দ। সত্যি আমি নিজে নিজের রূপ দেখে মুগ্ধ হয়ে যাই, আর ভাবি না জানি কোন রাজপুত্র আমাকে তার স্ত্রী হিসেবে পাবে। এই নে এই মুক্তোর মালাটা তোর উপহার। ধন্যবাদ রাজকন্যা, তবে এই মুক্তোর মালা দিয়ে আমার কি হবে? এর চেয়ে আপনি বরং আমাকে কোনো সুস্বাদু ফল খেতে দিন। মূর্খ ময়না, এই মুক্তোর মালার মূল্য তুই বুঝলি না। কি আর করবি বল, পাখি হয়ে জন্মেছিস, মানুষ হয়ে জন্মালে আজ তুই ঠিকই এর মূল্য বুঝতে পারতিস। এই বলে রাজকন্যা তার বিছানার পাশে রাখা ফলের প্লেট থেকে একটা আপেল তুলে ময়নাকে দিতে গেল। আর তখনই সে দেখল তার বিছানার পাশেই পিঁপড়া উঁচু মাটির ঢিবি বানিয়েছে। আর এটা দেখেই রাজকন্যা ভীষণ রেগে গিয়ে চিৎকার করতে লাগল, দাসী দাসী কোথায় তোমরা? এক্ষুনি এখানে আসো। রাজকন্যার কথা শুনে দুজন দাসী তড়িঘড়ি করে রাজকন্যার কক্ষে প্রবেশ করল। বলুন রাজকন্যা। কি আর বলবো, কি করো সারাদিন? আমি কিনা এরাজ্যের একমাত্র রাজকন্যা, আর আমার বিছানার পাশে কিনা পিঁপড়ার ঢিবি? এই রাজ্যের সেরা সুন্দরী হলাম আমি, আর আমার কক্ষের এই দুর্হাল! এক্ষুনি আমি তোমাদের চাকরি থেকে বরখাস্ত করব। ক্ষমা করবেন রাজকন্যা, এদিকে আমাদের নজর পড়েনি, আমরা এক্ষুনি এখানে পরিষ্কার করে দিচ্ছি। দয়া করে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। না, এই গাফিলতি মোটেও সহ্য করার মতো না। তোমরা জানো না কোনো অসুন্দর জিনিস আমি মোটেও সহ্য করতে পারি না। তাহলে তোমরা আমার ঘরে এমন নোংরা আবর্জনা আসতে দিলে কিভাবে? ক্ষমা করবেন রাজকন্যা, আমরা এখনই এখানে পরিষ্কার করে দিচ্ছি। এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাদের দেখলেই আমার গা ঘিন ঘিন করছে। তাহলে একবার ভাবো, এই পিঁপড়ার ঢিবি দেখে আমার কতটা খারাপ লাগছে। এক্ষুনি এখানে পরিষ্কার করো, আমি যেন এখানে একটাও নোংরা না দেখি। রাজকন্যার আদেশ মতো দাসীরা পিঁপড়ার ঢিবি ভাঙতে গেল, আর সাথে সাথে একটা পিঁপড়া সেখান থেকে বেরিয়ে এসে বলল, দয়া করুন রাজকন্যা, অনেক কষ্টে মাটি এনে আমরা এখানে ঘর বানিয়েছি, দয়া করে আমাকে আর আমার পরিবারকে ঘর ছাড়া করবেন না। পিঁপড়াকে দেখে আশ্চর্য হয়ে রাজকন্যা বলল, যত বড় মুখ নয় তত বড় কথা, তোমরা কিনা থাকবে রাজকন্যার ঘরে? প্রশ্নই ওঠে না। দাসীরা এক্ষুনি এই পিঁপড়ার ঢিবি ভেঙে ফেলো, আমি যেন আমার ঘরে কোনো নোংরা আবর্জনা না দেখি। দয়া করুন রাজকন্যা, আমার ছোট ছোট সন্তান এখানে রয়েছে, আমি তাদেরকে নিয়ে কোথায় যাব বলুন? দয়া করে আমাদের ঘর ভাঙবেন না। তোমার স্পর্ধা দেখে আশ্চর্য হচ্ছি পিঁপড়া, যাকে কিনা সামান্য শক্তিতে মাটিতে পিষে ফেলা যায়, সে কিনা আমার সামনে এসে মুখে মুখে কথা বলছে। আর দাসীরা, তোমরা এখনো ওখানেই দাঁড়িয়ে আছো? রাজকন্যার কথা শুনে এবার দাসীরা সত্যি সত্যি পিঁপড়ার ঢিবি ভেঙে ফেলল, আর সাথে সাথে অনেকগুলো পিঁপড়া সেখানেই মৃত্যুবরণ করল। সন্তানদের মৃত্যু সহ্য করতে না পেরে মা পিঁপড়া কাঁদতে কাঁদতে রাজকন্যাকে বলে উঠল, রাজকন্যা, আজ আপনি আমাকে সন্তান হারা করেছেন, হয়তো আজ আমি আপনাকে এর শাস্তি দিতে পারছি না, তবে এমন একদিন আসবে যেদিন আপনি নিজেই আপনার এই কাজের জন্য আমার কাছে ক্ষমা চাইবেন। কি বললে তুমি? তুমি আমাকে শাস্তি দেবে? এর চেয়ে হাস্যকর কথা বোধ হয় এই পৃথিবীতে আর কিছুই নেই। তুমি কিনা আমাকে এই কল্যাণপুর রাজ্যের
একমাত্র রাজকন্যা স্বর্ণলতাকে শাস্তি দেবে। সত্যি স্বপ্ন দেখার একটা সীমা থাকা দরকার। অন্য কেউ হলে হয়তো আমি এই মুহূর্তেই তার মৃত্যুদণ্ড ঘোষণা করতাম, কিন্তু তোমার মতো একবার পিঁপড়াকে মেরে নিজের হাত নষ্ট করার কোনো মানে হয় না। যাও, দূর হও এখান থেকে, আর কোনোদিন যেন আমি তোমার মুখ না দেখতে পারি। দাসীরা, এখনই এই নোংরা আবর্জনা বাইরে ফেলে দিয়ে এসো। আমি এখন আমার সন্ধ্যাকালীন রূপচর্চা করব। এই মুহূর্তে আমি কোনো বিরক্তি সহ্য করব না। জি, আচ্ছা রাজকন্যা, আমরা এক্ষুনি এই নোংরা পরিষ্কার করে ফেলছি। এরপর রাজকন্যার কথা শুনে মা পিঁপড়া কাঁদতে কাঁদতে মহল থেকে বেরিয়ে গেল। আর রাজকন্যা হাসতে হাসতে বলল, পিঁপড়া হয়ে আমাকে ধমকাতে এসেছে, যত সব হাস্যকর ব্যাপার স্যাপার। অন্যদিকে মা পিঁপড়া হাঁটতে হাঁটতে পিঁপড়া মহলে চলে গেল। আর সেখানে গিয়েই রানীকে এক এক করে সব ঘটনা বলল। সব শুনে পিঁপড়া রানী বলল, এত স্পর্ধা ওই রাজকন্যার, সে কিনা পিঁপড়ার সাথে দ্বন্দ্ব করতে আসে। না, এই অপমান আর নির্যাতন কিছুতেই সহ্য করা যাবে না। কিন্তু আমরা সামান্য পিঁপড়া হয়ে ওই রাজকন্যার কি এমন ক্ষতি করতে পারি? তার চেয়ে বরং নিজের কষ্ট নিজের মনেই পুষে রাখি। নিজেকে কখনো ছোট ভাববেন না, প্রত্যেক প্রাণীরই আলাদা আলাদা ক্ষমতা আছে, আর আমাদেরকে নিজেদের সেই ক্ষমতাকে কাজে লাগাতে হবে। কাউকে যে ছোট মনে করা উচিত নয়, সেটা এবার ওই রাজকন্যাকেও হাড়ে হাড়ে টের পেতে হবে। চলো সৈন্যরা, ওই রাজকন্যাকে আজ বুঝিয়ে দেব আমরা ঠিক কি কি করতে পারি। এই বলে পিঁপড়ারা শাড়ি বেঁধে রাজবাড়ির দিকে অগ্রসর হলো। যেতে যেতে অবশেষে তারা রাজকন্যার কক্ষে প্রবেশ করল। রাজকন্যা এত পিঁপড়াকে একসঙ্গে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। এ কি, এত পিঁপড়া কোথা থেকে আসলো? দাসী দাসী, কোথায় তোমরা? রাজকন্যা, এখন আর কাউকে ডেকে কোনো উপায় হবে না। তুমি না বলেছিলে আমি পিঁপড়া হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবো না? এবার দেখো আমি কি করি। বন্ধুরা, সবাই রাজকন্যাকে আক্রমণ করো। মা পিঁপড়ার আদেশ শুনে সব পিঁপড়ারা একসাথে রাজকন্যার সারা শরীরে কামড়াতে শুরু করল। এতে কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার সারা শরীর লাল হয়ে গেল। চলো সৈন্যরা, এবার আমরা আমাদের মহলে ফিরে যাই। এবার রাজকন্যা বুঝবে আমাদের পিঁপড়ার কি ক্ষমতা। এই বলে পিঁপড়ারা সবাই মহল থেকে বেরিয়ে গেল, আর রাজকন্যা সারা শরীর চুলকাতে শুরু করল। এ কি হচ্ছে আমার সাথে? আমার সারা শরীর এমন লাল হয়ে উঠছে কেন? আমার সারা শরীর এমন জ্বালা করছে কেন? এই কথা বলতে বলতে রাজকন্যা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। রাজকন্যার অসুস্থতার খবর জানতে পেরে রাজা আদিত্য ও তার স্ত্রী রানী রোহিণী রাজকন্যার কক্ষে আসলো। স্বামী, আমার কন্যার এ কি হলো? ও চোখ খুলছে না কেন? ও সারা শরীর এমন লালচে কুচ্ছিত হয়ে আছে কেন? বলুন স্বামী, বলুন কেন আমার কন্যা চোখ খুলছে না? শান্ত হও রানী, শান্ত হও। আমাদের কন্যার কিচ্ছু হবে না। প্রয়োজনে আমি রাজ্যের বাইরে থেকে বৈদ্য আনবো, তবু আমি আমার কন্যার কিছু হতে দেব না। রাজার কথা শেষ হতে না হতেই
রাজকন্যা ধীরে ধীরে চোখ খুলতে লাগলো। রাজকন্যাকে চোখ খুলতে দেখেই রানী বলল, এই তো আমার মেয়ে চোখ খুলেছে, কথা বল মা, কথা বল। আমার কি হয়েছে মা, আমার সারা শরীর এমন জ্বালা করছে কেন? কিচ্ছু হয়নি মা। না মা, নিশ্চয়ই আমার কিছু হয়েছে, আমাকে দেখতে দাও, আমাকে আয়নার সামনে যেতে দাও। এই বলে রাজকন্যা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, আর আয়নায় নিজেকে দেখে ভয়ে শিউরে উঠল। এই আমি কাকে দেখছি আয়নায়? হায় বিধাতা, এই আমার কি হলো, আমি এমন কুচ্ছিত কদাকার কি করে হলাম? পিতা, কিছু একটা করুন, দয়া করে কিছু একটা করুন, এমন কুচ্ছিত চেহারা নিয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। এই বলে রাজকন্যা জোরে জোরে কাঁদতে শুরু করলো। মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখে রাজা রানী দুজনেই অনেক বেশি ভেঙে পড়ল। চিন্তা করিস না মা, আমি থাকতে তোর কিচ্ছু হবে না, আমি এখনই রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি, তিনি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। মন্ত্রী, মন্ত্রী! রাজার ডাক শুনে মন্ত্রী রাজকন্যার কক্ষে আসলো। বলো রাজা মশাই। এক্ষুনি রাজবৈদ্যকে খবর পাঠাও, প্রয়োজনে দেশ বিদেশের বৈদ্যকে নিয়ে আসো, যেভাবেই হোক তারা যেন আমার কন্যাকে সুস্থ করে তোলে। আচ্ছা রাজা মশাই, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেল। এরপর একে একে অনেক বৈদ্য কবিরাজ রাজকন্যাকে দেখতে আসলো, কিন্তু কেউই রাজকন্যাকে সুস্থ করতে পারল না, উল্টে তার চেহারা দিনকে দিন আরো বেশি কুৎসিত হতে শুরু করল। এরপর একদিন রাজকন্যা আয়নার সামনে দাঁড়িয়ে বলল, হায় বিধাতা, এ আমি নিজের কোন বিপদ টেনে আনলাম, এই রূপ নিয়ে একসময় আমি কত গর্ব করেছি, অথচ নিজের অহংকারে বসে আজ আমার এই দুর্দশা হয়েছে। হে বিধাতা, তুমি আমাকে মৃত্যু দাও এই যন্ত্রণার চেয়ে, হয়তো মৃত্যুই শ্রেয়। এরপর একদিন এক বৈদ্য এসে রাজকন্যাকে দেখে রাজাকে বলল, রাজামশাই, রাজকন্যার খুব জটিল একটা রোগ হয়েছে, তবে এই রোগের একটা ঔষধ আছে। বলুন বৈদ্যমশাই, কি সেই ঔষধ? যত ব্যয়বহুলই হোক না কেন, সেই ঔষধ আমি অবশ্যই জোগাড় করব। ক্ষমা করবেন রাজামশাই, সব কিছু অর্থ দিয়ে পাওয়া যায় না, দেখে যা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে রাজকন্যার এই অবস্থা পিঁপড়ার বিষের কারণে হয়েছে, আর এই বিষ শুধুমাত্র ওই পিঁপড়াই তুলতে পারবে, অন্য কেউ না। কিন্তু আমি সেই পিঁপড়াকে কোথায় খুঁজে পাবো? পিতা, এই কাজ শুধুমাত্র আমিই পারবো, যে পাপ আমি করেছি সেই পাপ আমাকেই শোধরাতে হবে। আপনি আমার বাইরে যাওয়ার ব্যবস্থা করুন, আমি এখনই যাব সেই পিঁপড়াদের কাছে। আচ্ছা মা, আমি ব্যবস্থা করছি। এরপর রাজকন্যা পিঁপড়া মহলের বাইরে গেল। জানি না কিভাবে তোমাদের কাছে ক্ষমা চাইব, তবে আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি কারো ক্ষমতায় কখনো কম হয় না, আর আমি অহংকারে বসে তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করো। এই বলে রাজকন্যা জোরে জোরে কাঁদতে শুরু করলো। রাজকন্যাকে কাঁদতে দেখে পিঁপড়াদের অনেক মায়া হলো। কাঁদবেন না রাজকন্যা, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এই অনেক, আমরা এখনই আমাদের সব বিষ আপনার শরীর থেকে তুলে নিচ্ছি, দেখবেন আপনি আবারও আগের মতো সুন্দরী হয়ে উঠবেন। এই বলে সব পিঁপড়ারা রাজকন্যার শরীর থেকে সব বিষ তুলে নিল, আর রাজকন্যা আবারও আগের মতো সুস্থ ও সুন্দর হয়ে উঠল। আর এরপর থেকে রাজকন্যার মনে আর কোনো অহংকার থাকলো না, সে তার মা বাবার সাথে আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।
বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।